हेलो गैस अस्सलाम वालेकुम केमन आसेन सबाई आई होप गैस सबाई अनेक अनेक भालो आसेन गैस आज के भिडियोते जरा क्लिक करेछेन तादेर अवश्य एटी फोन केनार प्रयोजन सो अपनारा थाम्बनेले जे फोनटी देखते पाच्छेन से फोनटी किन्तु माने अस्थिर एकटा फोन माने एक हिसेबे बला जाय जे गरीबेर आईफोन बला जाय एटाके सो आज के रियलमी C35 फोनेर मडेल जेटा तो आज के फोनटी फुल रिव्यू करब एटी गेमिंग एर क्षेत्रे कतटा उपयुक्त आछे कैमेरा दिक थेके कतटा भालो तो सब विषय आज के ए टू जेड टोटाली आलोचना करब ए भिडियोते सो भिडियोटी अवश्य गैस मनोयोग सहकारे देखबेन आर गैस आमार चैनले जारा नतून आछेन तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करे देबेन आर जारा गैस अलरेडी करेछेन तादेरके तो थैंक यू सो माच सो गैस चलुन ताहले आमरा मूल भिडियोते फिरे जाइ तो प्रथमे जानबो जे फोनेर मध्ये की की रयेछे गैस फोनटी कैमेरा दिक थेके बोलते गेले एखाने 15 मेगापिक्सेल एकटी ब्याक कैमेरा व्यवहार करेछे जार कारणे आपनि एखान थेके एचडी रेजोल्यूशने आपनारा भिडियो करते पारबेन छबिओ तुलते पारबेन तासाथे एखाने फ्रंट कैमरा छवि देखते 8 मेगापिक्सल तो से क्षेत्र में सेल्फी क्योंकि खूब सुंदर भाव तुलते हैं प्रोसेसर हिसाब से क्या था तो एक बीच प्रोसेसर हिसाब से यूनिसॉक T616 तो प्रोसेसर अनेक नतून मन होते तो नतुन कारण एरक और अनेक फोन देखे एरक प्रोसेसर थे तो प्रोसेसर गेमिंग क्षेत्र में कतटा भालो तो एक बी तो एखे रही है 2.0 GHz तो से क्षेत्र में अपनी नॉर्मल जो गेमगुलो आछे तो फ्री फायर पबजी एगुलो मोटामुटी खेलते पारबेन किन्तु पबजी किन्तु सब फोन ही मोटामुटी लैग करे थाके तो से क्षेत्र में अपना फोन हल्का लैग अनुभव करते पारबेन किन्तु फ्री फायर किन्तु नॉर्मल भावे अपना खूब सुंदर भावे खेलते पारबेन कोनो रकम लैग छाड़ाई तो से क्षेत्र में जरा फ्री फायर प्लेयर आछेन तो से क्षेत्र में अपना किन्तु फोन अवश्य नीते पारेन एखाने गाइस फिंगारप्रिंट हिसाब से साइड फिंगारप्रिंट तो एक क्षेत्र में किन्तु फिंगारप्रिंट खूब फास्ट हिसाब से काज करबे बला जाय एखाने किन्तु गाइस खूब फास्ट एखाने फिंगारप्रिंट काज करबे जार कारणे माने बेशी समय नेबे ना फिंगारप्रिंट खोलार समय तो से क्षेत्र में किन्तु भालो একটা সুবিধাও পাওয়া যাচ্ছে তো ক্যামেরা দেখি গাইস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারো যে ব্যাক ক্যামেরা যেটা আছে তো সেখানে কিন্তু অল্প একটু উঁচু দেওয়া আছে তো অন্য অন্য ফোনের চাইতে কিন্তু এখানে মানে খুব দ্রুত আপনার ক্র্যাশ পড়ে যেতে পারে দাগ পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা তো মানে ঝাপসাও হয়ে যেতে পারে তো কারণ একটু উঁচু করে যেহেতু দেওয়া আছে তো সেক্ষেত্রে কিন্তু দাগ পড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ অনেকে আজকাল বেশিরভাগ মানুষ কিন্তু ক্যামেরা প্রোটেকশন গ্লাস ব্যবহার করে থাকে তো আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না আর গাইস এই ফোনটি কিন্তু দেখতে পুরো আইফোনের মতন আইফোন 13 প্রো ম্যাক্স যেটা আপনারা সবাই দেখছেন কিন্তু এই ফোনটির ডিজাইন কিন্তু ঠিক সেই রকম ভাবেই করা হয়েছে আপনারা যদি এই ফোনটিকে যদি আইফোন হিসেবে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিতে পারি তো সেটা হলো আপনারা একটা আইফোনের লোগো কিনে যদি পিছনে বসিয়ে দেন তাহলে কিন্তু সেম টু সেম আইফোনের মতন দেখাবে এটা গাইস আপনারা করতে পারেন যারা আইফোন মানে ইউজ করতে চান বা আইফোনের শখ আছে যাদের তারা কিন্তু এই ট্রিকটি অবশ্যই ব্যবহার করতে পারেন আইফোনের মতো একটি লোগিং দেবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে ভালো লাগবে তো আপনার বন্ধুদের কিন্তু চমক দেওয়ার জন্য এটি মানে যথেষ্টই তো গাইস এবার আসি ব্যাটারি ক্ষেত্রে তো গেমিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটাও খুব ইম্পর্টেন্ট তো আপনার ফোনে যদি চার্জ যদি না থাকে যদি লং টাইম যদি চার্জ যদি না যায় তাহলে কিন্তু আপনি গেম খেলে তেমন একটা মজা পাবেন না তো এটাই স্বাভাবিক তো ব্যাটারি ক্ষেত্রে এখানে থাকছে 5000 mAh ব্যাটারি তো সেক্ষেত্রে কিন্তু আপনার লং টাইম এখানে চার্জ পেয়ে যাবেন তো এখানে গাইস ফাস্ট চার্জিং এর সুবিধা হিসেবে থাকছে 18W চার্জার সহ এখানে USB C টাইপ ব্যবহার করা হয়েছে যার কারণে খুব সুন্দরভাবে আপনি চার্জ করতে পারবেন ফাস্ট চার্জিং হিসেবে এটা কাজ করবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে কোনো চার্জার এখান থেকে ক্রয় করতে হবে না তো এই চার্জ যদি আপনি খুব ইজিলি চার্জ করতে কারণ আমি কিন্তু গ্যাস এটা কিন্তু ফার্স্ট ফোনের রিভিউ করলাম আর গ্যাস নেক্সট আপনারা কোন ফোনের রিভিউ চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই সেই ফোনটির রিভিউ নিয়ে আসবো গ্যাস আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটি গ্যাস আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না গ্যাস দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম